মানুষের জীবন কখনো সুখকর আবার তা দুঃখে ভরা, কখনো এই দুয়ের সংমিশ্রণ। আবার মানুষের সবার জীবনের অভিজ্ঞতাগুলো একরকম নয়। এই অভিজ্ঞতা শুনে আমরা শিহরিত হই, আনন্দিত হই, আবার অন্যের দুঃখে ব্যথিত হই। কখনো তা হয় রোমাঞ্চকর, তেমনি হয় রোমহর্ষক। সমাজের সব রকম মানুষদের সেই সব জমাট বাঁধা রক্তের মতো কিংবা বৃষ্টির ফোঁটার মতো জীবনের টুকরো টুকরো অভিজ্ঞতাগুলো নিয়ে আমাদের এই আয়োজন জীবনের গল্প। সব খবর নিবেদিত জীবনের গল্প অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আশরাফ লিটন। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন জনাব সালমান ওয়াতিফ। তিনি নিজে গান লিখেন, নিজেই সুর করেন এবং নিজেই গান গান। বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তিনি অনেকগুলো গান লিখেছেন, সেই সাথে কবিতা এবং গান নিয়ে তার সংখ্যা দাঁড়িয়েছে 2000-এর উপরে। আজ আমরা শুনব তার জীবনের গল্প। সালমান ভাই, যশোরে আপনার বাড়ি কোথায় এবং আপনার পরিবার সম্পর্কে একটু জানতে চাই। যশোর বাগাছড়ায় ইউনিয়ন, বাগাছড়া ইউনিয়নে। আর পরিবার সম্পর্কে জানতে চান, সেটা তো বড় গল্পের কাহিনী হয়ে আসে। আমার পরিবারে কে আছে কে নাই এখন আমি জানি না বর্তমানে, কারণ দীর্ঘ 15-16 বছর আমি বাড়ি ছাড়া থাকি। শুধু আমার এই বাড়ি ছাড়া থাকার কারণ আমার গান, আমার লেখা আর গান নিয়ে স্বপ্ন দেখা। তো আপনি এখন কি করছেন? এখন বর্তমানে আপনাদের মানিকগঞ্জে এখানে আছি। আমার যে ব্যবসার কাজ ছিল সে ব্যবসা তো আমার এখন বন্ধ। সে ব্যবসার কাজে আমি এক ভাইয়ের ব্যবসার আন্ডারে আমি ছোটোখাটো চাকরি করছি, এই কোনো রকম চলছে। আপনি যেমনটি বলছিলেন যে 16-17 বছর ধরে আপনি বাড়ি ছাড়া, এই শুধুমাত্র গান কবিতার জন্য, তো আমরা একটু আপনার গান কবিতার নিয়ে আপনি কতদূর এগিয়েছেন, কতদূর কী করেছেন সেটা আমরা একটু জানতে চাই। আমাকে বিধাতা যথেষ্ট দিছে। আমার শুরুটা বললে অনেক অবাক লাগে, আমার শুরুটা ভাবলে। আমি লেখালেখির ভিতরে সব কিছু লিখে থাকি, কবিতা, গল্প, নাটক, উপন্যাস এবং সব কিছু, সব ধরনের গান আমি লিখি। তার ভিতরে 2000 গানের, আমার সারা জীবনের লেখার ভিতরে 2000 গান আমি লিখেছি, 2000-এর মতো। আর এই 2000 গানের ভিতরে প্রায় গান আমার সুর করা নিজের, প্রায় গান নিজের সুর করা। সব ধরনের গান আছে আমার, যেমন রাজনীতিবিদ, বিদ্রোহী, বিরহ, রোমান্টিক, আল্লাহ রাসুল, দেশ নিয়ে এবং দেশের সৌন্দর্য এবং প্রকৃতি, মানে সব কিছু নিয়ে আমি, মানে বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে আমার লেখা আছে। তারপরে তো অনেক গান লিখেছেন আপনি, তো আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়েও আপনি গান লিখেছেন, প্রধানমন্ত্রীকে নিয়েও গান লিখেছেন। বঙ্গবন্ধুর ভাষণ শোনাতে আমার জেদ আসতো যে এত সুন্দর ভাষণ, এত সাহসী বীর পুরুষ, কে মারলি, কেন মারলি তাকে? তখন থেকে আমি বঙ্গবন্ধুকে নিয়ে ভাবনা শুরু করি, আমার লেখার পাশাপাশি আমি বঙ্গবন্ধুকে নিয়ে ভাবতে শুরু করি। তো তখন প্রথম শুরুটা আমার এই যে 4টা গান আছে, আমি প্রথম আমি কণ্ঠ দিয়েছি, আমার কথা, আমার সুর, আমার লেখা। আচ্ছা, আমরা ওই গানটা একটু শুনতে চাই, কয়েকটা লাইন যদি আমাদেরকে শোনাতেন। চমকে ওঠার মতো গল্প সে এক, যত কবি সাহিত্যিক তার কথাই লেখ, বজ্র কণ্ঠ তার মুক্ত ভাষণ, বিশ্বে খুঁজে পেল শ্রেষ্ঠ আসন, তারাই তো হিংসার যারা এ গান শুনে করবে জেরা, যত কবি সাহিত্যিক তার কথাই লেখ, ধন্য পিতা তোমার পিতা মাতা, ধন্য তোমার লাখো শহীদ সেনা, ধন্য তোমার জন্মভূমি, ধন্য লাখো কোটি বাঙালি মোরা, ধন্য তোমার জন্মভূমি, ধন্য লাখো কোটি বাঙালি মোরা, তারাই তো দাবিদার যারা এ গান শুনে করবে নারা, যত কবি সাহিত্যিক তার কথাই লেখ, চমকে ওঠার মতো গল্প সে এক, যত কবি সাহিত্যিক তার কথাই লেখ, বজ্র কণ্ঠ তার মুক্ত ভাষণ, বিশ্বে খুঁজে পেল শ্রেষ্ঠ আসন।
চমৎকার একটি গান আমরা শুনলাম আপনার কণ্ঠে, আপনার লিখা, আপনার সুর করা গানটি সত্যি মুগ্ধ করেছে আমাদেরকে, জানি অবশ্যই দর্শকদেরকেও এই গানটি মুগ্ধ করবে। কবি, সাহিত্যিক, গীতিকার, সুরকারদের তো আসলে জীবনে অনেক প্রেমের ঘটনাও থাকে, তো সেই ক্ষেত্রে আসলে আপনার জীবনে কি প্রেম ভালোবাসা এসেছিল? হ্যাঁ, এটা না বললে মিথ্যে কথা হবে, কারণ সব লেখক, সাহিত্যিক, সব সঙ্গীত তাদের জীবনে আসে, এবং কমবেশি আমি জানি, আপনারাও জানেন, আমারও এসেছিল প্রেম, এসেছিল সেই কবে একবার জোয়ারে ভেসে আবার হারিয়ে গেছে। বর্তমানে সে প্রেম নিয়ে কোনো ভাবি না আমি, কারণ প্রেম আমাকে যদি ছন্নছাড়া করতে পারে, ঘর ছাড়া করতে পারে, সর্বশেষ ধ্বংস করতে পারে, প্রেমের জন্য আমি অনেক কিছু হারিয়েছি। যেমন আমি গানের জন্য, লেখার জন্য সব কিছু হারিয়েছি, মায়ের আঁচল হারিয়েছি, প্রেমের জন্য অনেক কিছু হারিয়েছি। আর প্রেম মানে এখন আমার কাছে আতঙ্ক মনে হয়। তো এখনও কি ঘর বাঁধা হয়নি? না, ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু বড়লোকের কন্যা ছিল, সেটা আমার জন্য দুর্ভাগ্য ছিল। আমি ঘর বাঁধার জন্য সব কিছু করেছিলাম, কিন্তু পারিনি, ব্যর্থ হয়েছি। এই বিষয়ে আমাকে আর প্রশ্ন করবেন না প্লিজ। বাড়ি ছাড়া, ঘর ছাড়া, তো মায়ের কথা মনে পড়ে না? হ্যাঁ, খুব মনে পড়ে। ছোটবেলায় কোথাও গেলে বাড়িতে এসে আগে মা মা করে চিৎকার চেঁচামেচি করে ডাকতাম। ছোট বাগ্নিটা ছিল আমাদের বাড়িতে, সবসময় থাকতো, পড়ালেখা করতো। ওকে বলতাম যে রুমা, মা কই, মা কই, মা কই বলতে বলতে এ বাড়ি ও বাড়ি চিৎকার চেঁচামেচি, মায়ের মুখখানা না দেখা পর্যন্ত আমার শান্তি হতো না। মায়ের আঁচলখানি ধরে আমি এ বাড়ি ও বাড়ি হাঁটতাম। তো অনেক মহিলারা আমাকে বলতো যে এ অমুক, তোমার এই ছেলেটা কি বিয়ে শাদী দেওয়ার পরেও কি তোমার আঁচল ধরে হাঁটাবা নাকি? তা আমি বলতাম, দেখো মহিলারা কত কি বলে, এই মায়ের আঁচল নিয়ে আমার কারখানার নাম রেখেছি মায়ের আঁচল, সপিলার ও ফুলের টপের কারখানা। আমি একটি নাটক লিখেছি, আমার দ্বিতীয় নাটক এটা লেখা, মায়ের আঁচল নাটক। ওই নাটকের বর্ণনা না শুনলে বিশ্বাস করবেন না যে আমি কী লিখেছি। আপনার গান, কবিতা কি প্রকাশ হয়েছে কোথাও? হ্যাঁ, এটা নিয়েই তো আমার দুর্ভাগ্য, যার জন্য আজও আপনাদের সম্মুখে আমি প্রকাশ পাইনি। যদি আমি আপনাদের সম্মুখে আসতাম তাহলে এই প্রশ্নটা করতেন অবশ্যই। এমন অনেকে আমাকে বলে থাকে, ভাই আপনি তো লিখে থাকেন, শুনে থাকি কমবেশি আপনি লেখক বা গায়ক, কী কী আপনার প্রকাশ পেয়েছে? আমি তখন একটা কথাই বলে থাকি, দেখেন দুই চারটে বই প্রকাশ পেলেই বাজারে সে কখনো লেখক হয় না, তার সত্যিকারের লেখকের পরিচয়টা থাকতে হয়। আজকের লেখকরা কী লেখে নতুন যারা আছে, আমি কিন্তু পুরাতন নতুন কোনো লেখকদের বই পড়ি না, কারণ তাদের কাছে কিছু শেখা যায় না। এ যুগের জামানায় আমাদের বাঙালি, এ যুগের কিছু ছেলেমেয়েরা আছে, তারা কিছু দিচ্ছে না, দিতে পারে না, তা আমি প্রকাশ করতে পারিনি, আমার দুর্ভাগ্য, তাদের মতো আমার টাকা নেই। টাকার জন্য পারিনি, কারণ কবিতা বই প্রকাশ করতে পারিনি। তো আপনার ভবিষ্যতে চাওয়া পাওয়াটা কি? তা আমার চাওয়া পাওয়া বলতে, এই গানগুলো যদি দর্শক শোনে, দর্শককে আমি একটা কথাই বলবো, আমি আপনাদেরকে দিতে চাই, যারা গান শুনে, যারা গান ভালোবাসে, তাদেরকে আমি বলতে চাই যে আপনারা অন্তত একটু দয়া করে আমার গানগুলো শুনেন, আমাকে সম্মুখে, মানে সামনে আমাকে কিছু গাওয়ার জন্য সুযোগ দেন। আমি সব শ্রেণীর মানুষের জন্য গান লিখে আসি, আর যদি কখনো প্রধানমন্ত্রীর সুযোগ পাই, যেমন আমার আরও গান আছে, আমি বঙ্গবন্ধুর উপরে প্রধানমন্ত্রীকে নিয়ে কিছু একটা অ্যালবাম করার ইচ্ছা আছে আমার, যেমন এই গানগুলো আমি আরও উন্নত করব। এই চারটা গান আমার আরও উন্নত করার ইচ্ছে আছে, ভিডিও করে মিউজিক আমি ওখানে শো হব, এখানে স্টুডিও থেকে কোনো রকম শো করা আমাকে। তা আমি যদি কোনো রকম সুযোগ পাই, আমি সেই অপেক্ষায় আছি, আশায় আছি। সালমান ভাই, আমরাও চাই যে আপনার স্বপ্ন, আপনার চাওয়া পাওয়া পূরণ হোক। তো আপনাকে ধন্যবাদ আমাদের এই জীবনের গল্প অনুষ্ঠানে এসে আপনার কিছু কথা বলার জন্য। আপনাকে আমাদের স্টুডিও থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী পর্বে আবারও কথা হবে অন্য কারো জীবনের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।